ছেলেদের সচরাচর কাঁদতে হয় না। চোখ দিয়ে ভুল করে যদি পানি চলে আসে, চুপি চুপি হাতের উল্টো বিদ দিয়ে মুছে ফেলতে হয়। ভুল করে চোখের পানি কাউকে দেখানো যাবে না, কি সাংঘাতিক একটা নিয়ম করা হয়েছে। এরা জন্মগতভাবে নিস্তর হয়ে জন্মাতে হয়, তা না হলে তাদের জন্মানোর কোনো অধিকার নেই। চোখের সামনে সন্তানের কবর দেখেও এরা চুপ করে কষ্ট কেটে ফেলবে। এমন বাবার সাথে আমি কয়েকদিন আগেও কথা বলেছি, তার মেয়ের কবর দেখে বলেছে, এটা আমার মেয়ের কবর। আমি মানুষটা চোখে সরাসরি তাকিয়ে দেখেছি, অদ্ভুত ব্যাপার, মানুষটা ঢোক গেল কয়েকবার, রক্তে মিশে থাকা প্রলোকটিন গেলে ফেলেছে। সাংঘাতিক ব্যাপার, এই প্রলোকটিন যখন তখন আসে না, মানুষটা এসেছে, সে চট করে গিলে ফেলেছে, কি সাংঘাতিক। প্রচণ্ড যন্ত্রণায় কুকটে যাওয়ার পরও বলবে না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার আর্থিক একটু ধরবা। এরা পুরোদমে নিজেদের পৃথিবীর মধ্যে চলে। শক্ত টাইপের কোনো কিছু দিয়ে ছেলেদের বানানো হয়। কষ্টের আঘাতের পর আঘাত হলেও ভুল করে চোখের পানি ফেলা যাবে না। কণ্ঠস্বরে কাঁপা কাঁপা ভাব আসলেও খুব দ্রুত কথা শেষ করতে হবে। ওপাশের মানুষ যেন খুনক করে এসব বুঝতে না পারে। রক্তের এনজাইমে চোখের পানির হরমোন ব্যবহার করা যাবে। তার আগে কান্নাকে হাসির এনজাইমে মেকে হাসির নিয়ম করেছে। জন্মের পরে এদের আলাদা একটা শাস্ত্র পড়ানো হয়, যার নাম ছেলেরা কখনো কাঁদে না। Even again.